আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান অর্থি কথা বলবো আজকে। কারো মুখ শুকিয়ে যাচ্ছে, লালা নিঃসরণ হচ্ছে না, এই টপিক নিয়ে। তো আমরা আগে প্রথমে কথা বলবো লালাটা কেন আমাদের মুখে দরকার। যেটা স্যালাইভা বলেন, থুতু বলেন, কিংবা লালা আমাদের দাঁতের মুখের খাবার চিবাইতে সাহায্য করে, মুখের টেস্ট নিতে সাহায্য করে এবং খাবার গিলতে সহায়তা করে। তো যখন এই থুতু, লালা কিংবা স্যালাইভা নিঃসরণ হচ্ছে না, তখন আমাদের খাবার খেতে খুবই অসুবিধা হচ্ছে। প্রথমত আমরা কথা বলবো কেন আমাদের মুখ শুকিয়ে যাচ্ছে কিংবা লালা নিঃসরণ হচ্ছে না, এই এই টপিকটা নিয়ে কেন আমাদের এরকম হচ্ছে। প্রথমত দুইটা শর্ট টাইমের হতে পারে, যে আপনি যখন খুবই নার্ভাস থাকছেন, খুবই স্ট্রেস থাকছেন, তখন আমাদের মুখ শুকিয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। আবার এটা নার্ভাসনেস, স্ট্রেস কেটে গেলে এটা ঠিক হয়ে যায়। এছাড়াও রয়েছে পাঁচটা মেজর কজ যার কারণে আপনার লং টাইম মুখ শুকিয়ে যেতে পারে। প্রথম হচ্ছে কিছু যদি আপনার অসুবিধা থাকে, যেমন কিছু রোগ থাকে, যেমন হতে পারে আপনার এইচআইভি অথবা এইডস যদি থাকে, সেক্ষেত্রে আমরা মুখের মুখ শুকিয়ে যেতে পারে। আরও থাকে ডায়াবেটিক্স, যাদের আছে, যাদের ক্রনিক ডায়াবেটিক্স, মানে অনেক দিন ধরে ডায়াবেটিক্স, বয়স হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের মুখ শুকিয়ে যেতে পারে। কিছু মেডিসিন আছে যেখানে আমরা সেই মেডিসিনগুলোর প্রভাবে মুখ শুকিয়ে যাচ্ছে। প্রথমত সেই মেডিসিনগুলোর মধ্যে আছে আপনার, যারা বহুদিন ধরে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য ওষুধ খাচ্ছেন, মানে হাই ব্লাড প্রেশার যাদের আছেন, সেই ওষুধগুলো নিচ্ছেন ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য, তাদের মুখ শুকিয়ে যেতে পারে। আরও সেকেন্ড কজ আছে আপনার হচ্ছে যারা ডিপ্রেশন আছেন, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, বহুদিন ধরে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে মুখ শুকিয়ে যেতে পারে অথবা ড্রাই মাউথ হতে পারে। তিন নম্বর কজ হচ্ছে যারা ইউরিন কন্ট্রোলের জন্য ওষুধ নিচ্ছেন, যাদের ক্রনিক ইউরিন ইনফেকশন আছে, সেক্ষেত্রেও সেই মেডিসিনগুলো নিলেও আপনার মুখ শুকিয়ে যেতে পারে। তিন নম্বর কজ বলবো যাদের রেডিওথেরাপি চলছে, যারা ক্যান্সারের পেশেন্ট, তারা রেডিওথেরাপি নিচ্ছেন বহুদিন ধরে, তাদের জন্যও মুখ শুকিয়ে যাওয়া বা ড্রাই মাউথের একটা অন্যতম প্রধান কারণ। আরেকটা কজ হচ্ছে কেমোথেরাপি, কেমো মেডিকেশন বলেন, কেমোথেরাপি বলেন, ওরালি কেমো বলেন, যেটাই বলেন, যারা অনেকদিন ধরে কেমোথেরাপি নিচ্ছেন তাদেরও মুখ শুকিয়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাক্সিডেন্টাল একটা ট্রমা, যখন আপনি আপনার মাথায় অথবা মুখের কোনো অংশে আঘাত পেয়েছেন, আঘাত পাওয়ার ফলে আপনার নার্ভ স্টিমুলেশন দিচ্ছে না, যে আপনার যেখান থেকে লালাটা তৈরি হয় অথবা স্যালাইভারি গ্যান্ড আমরা যেটা বলি, সেখানে স্টিমুলেশন দিচ্ছে না যে মুখে লালা থুতু তৈরি করতে হবে। সেক্ষেত্রে যদি ওই স্যালাইভারি গ্যান্ডে আঘাত লাগে, লালা থুতু নিঃসরণ হতে পারে না, সেক্ষেত্রেও মুখ শুকিয়ে যেতে পারে। তো আমরা এখন আসবো যে মুখ শুকিয়ে যাচ্ছে, অনেকের খাবার খেতে কষ্ট হচ্ছে, মুখের খাবার টেস্ট নিতে কষ্ট হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না সমস্যাটা কী। ড্রাই মাউথের এই সিমটম, মানে কীভাবে বুঝবেন যে আপনার ড্রাই মাউথ হচ্ছে, তো প্রথম কজেই আমরা আসতে পারি যে মুখ গলা শুকিয়ে যাচ্ছে, এটা তো প্রথম কজেই সবাই বুঝতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার প্রচুর ঠোঁট ফেটে যাচ্ছে, যে ঠোঁট ফেটে যাওয়ার কারণে আপনার ক্র্যাক হয়ে যাচ্ছে, ওর যে বহু আপনি যেটা আমরা বলেন ভ্যাসলিন কিংবা আদার্স ময়েশ্চারাইজার ব্যবহার করো, আপনার এটা প্রবলেমটা সলভ হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আপনার মুখে বার্নিং সেন্সেশন হবে, মানে মুখ জ্বালাপোড়া করবে, কোনো খাবার খেতে গেলে মুখ জ্বালাপোড়া করবে, টেস্ট পাবেন না। চার নম্বরটা হচ্ছে আপনার মুখে ঘা হতে পারে, মুখে ঘা হওয়ার ফলে আপনি খাবার খেতে পারছেন না, এটাও ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। আরও ব্যাপার হচ্ছে আপনি যখন হচ্ছে মুখে খাবার খাচ্ছেন কিংবা নিচ্ছেন, আপনার চিবাইতে গিলতে খুবই কষ্ট হচ্ছে, মুখের কোনো টেস্ট পাচ্ছেন না, কোনো খাবারের কোনো টেস্ট পাচ্ছে না, এটাও মুখ শুকিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। এই ধরনের বিভিন্ন কারণ আছে যে আপনার যার কারণে আপনার বুঝে নিতে হবে যে আপনার মুখ শুকিয়ে যাচ্ছে, ড্রাই মাউথ হচ্ছে, কিংবা আপনার স্যালাইভা কিংবা থুতু নিঃসরণ কম হচ্ছে। আমরা কী করতে পারি, এর জন্য আমরা কী করতে পারি যে আমাদের ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যাওয়ার জন্য? তো প্রথম কথা হয় আমরা ডক্টরের পরামর্শ অবশ্যই নিব, সেই ডক্টর আমাদেরকে কিছু টেস্ট দিতে পারে, টেস্টের মাধ্যমে যে কেন আমাদের মুখে স্যালাইভারি গ্ল্যান্ডে কতটুকু স্যালাইভা কিংবা লালা তৈরি করছে, কতটুকু প্রডিউস করার ক্ষমতা আছে, কেন হচ্ছে না, এই জন্য কিছু টেস্ট আমরা করতে পারি। এরপরে ডক্টর আপনার যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোকে ডোজটা সুন্দর করে ঠিক করে দিতে পারে, যে যাতে আপনার এই ওষুধ খাওয়ার ফলে আর মানে এই ডোজে যেন আর প্রবলেম না হয়, এটা করতে পারি। আরও কিছু আছে যে আপনার যে হেড বললাম, হেডে ইঞ্জুরি হলে, মাথায় আঘাত লাগলে, ওই নার্ভটা যেটা স্টিমুলেশন দিচ্ছে না, সেই নার্ভটা ট্রিটমেন্ট করা, ডক্টরের পরামর্শ অনুযায়ী সেই নার্ভের ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। যেই যে কজগুলো বললাম সেই কজগুলো রিমুভের মাধ্যমেই আমরা মুখ শুকিয়ে যাওয়া থেকে
রক্ষা পেতে পারি। এখন কিছু থাকে আমরা বাসায় কী করব, যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে স্ট্রেস হলে কিংবা নার্ভাসনেস হলে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাসায় কী করতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা করতে পারি প্রচুর পানি খেতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা যে যাদের কিছু বদ্ধভ্যাস আছে ধূমপান অ্যালকোহল এগুলো নিচ্ছে, এগুলো বদ্ধভ্যাস দূর করতে পারি। তিন নম্বর হচ্ছে আমরা সুগারলেস কিছু চুইংগাম আছে, যেই চুইংগাম চিবানোর ফলে আমাদের মুখের মাসলগুলা কিংবা স্যারাফেরি গ্যান্ডগুলো স্টিমুলেট দেয় মুখে লালা তৈরি করার জন্য, তো আমরা সেগুলো খেতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে মুখ শুকিয়ে যাওয়া কিংবা ড্রাই মাউথ এটা হচ্ছে জটিল কোনো রোগ যেমন না, তেমন খুব সহজেই আমরা স্ট্রেস না হয়ে টেনশন না নিয়ে আমরা এইটার কজগুলো রিমুভের মাধ্যমে এ থেকে পরিত্রাণ পেতে পারি। তো আমরা মুখ শুকিয়ে গেলে কিংবা ড্রাই মাউথ হলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন এবং স্ট্রেস মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।